আপনাদের সাথে আজ একটা চিকেনের রেসিপি শেয়ার করব, যেটা হয়তো আপনারা রাস্তাঘাটে মাঝে মাঝেই খেয়ে থাকেন, কিন্তু বাড়িতে হয়তো কখনো ট্রাই করা হয়নি। আজ আমি আপনাদের সেটাই দেখাবো যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কত সহজেই ধাবা স্টাইল চিকেন কারি মশলা তৈরি করা যায়। প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি, আর তার জন্য দুটো গোটা রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণে আদা ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর 10 থেকে 12টা পাকা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে একসঙ্গে বেটে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো একটু ছোট করে কেটে নিয়ে সেটাও কিন্তু বেটে নিচ্ছি। মশলাগুলো রেডি হয়ে গেলে এবারে সরাসরি চলে যাব রান্নায়। একটা প্যান গরম করে নিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি আর 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল এবং ঘি গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা দিয়েছি, এই যেমন তেজপাতা, দারচিনি আর এলাচ। দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। মশলাগুলো একটু ভেজে নিয়েই ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে 5 মিনিট নাড়তে নাড়তেই ভেজে নেব। এতে করে দেখবেন চিকেনগুলো থেকে জল বেরোবে না। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজ নরম হওয়ার জন্য স্বাদমতো নুন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা পুরোপুরি নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। শুরুতেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আর হ্যাঁ, পুরো রান্নাটাই কিন্তু আমি ঢেকে দিয়ে করে নেব। মশলার কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এবারে টমেটোর যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়ে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। দেখুন, মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এই যেমন ধরুন 1 চামচ করে হলুদ, লঙ্কা আর ধনের গুঁড়ো, সঙ্গে 1/2 চামচ জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে দিলাম আর 1/2 কাপ ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে, আর লোয়ে রেখেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে দেখবেন টক দইটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি, আর 5 মিনিট পরে দেখুন চিকেন থেকে তেলটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু 80% বয়েল হয়ে গেছে। এবারে আবারও ঢেকে দেব বাকি 20% বয়েল হওয়ার জন্য।
5 থেকে 7 মিনিট রান্নার পরে ঢাকনাটা সরিয়ে দিলাম আর হাফ চামচ কসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম। আরও দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পরে দেখুন ধাবা স্টাইল চিকেন কারি মশলা কিন্তু একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আপনার পছন্দের রুটি, পরোটা, লুচি কিংবা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।